ওয়েলকাম টু ডাব্লিউ ম্যাথ ক্লাস আজ আমরা ক্লাস টেনের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে টেস্ট পেপার দেওয়া হয়েছে তার তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠায় যে সমস্ত অঙ্কগুলো আছে তার কিছু আমরা করব কী বলছে না সঠিক উত্তর নির্বাচন করো কি বলছে পাঁচ বছরের মোট সুদ পাঁচ বছরের মোট সুদ আসলের একের পাঁচ অংশ হলে বার্ষিক সরল সুদের হার চার পার্সেন্ট হবে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট না পঁচিশ পার্সেন্ট কী বলছে না পাঁচ বছরের মোট সুদ সেটা কিনা আসলের একের পাঁচ অংশ হবে সেখান থেকে আমার সুদের হারটা বার করতে হবে তাহলে অঙ্কটা আমরা কি করব না ধরি একের দাগের একের অঙ্কটা ধরি আসল আমার এক্স টাকা আসল এক্স টাকা তাহলে সুদ কথা হচ্ছে না আসলের একের পাঁচ অংশ তাহলে সুদ হবে এক্স গুণ এক বাই পাঁচ এত টাকা তাহলে কথা হবে এক্সের সঙ্গে ওয়ান গুণ হলে এক্স বাই ফাইভ টাকা ঠিক আছে তাহলে আমরা কী পাচ্ছি এখানে না আসল যেটা কি না পি দিয়ে লেখা হয় সেটা এক্স টাকা সুদের হার আর রেট অফ ইন্টারেস্ট সেটা আমরা বার করবো সুদ এটা হচ্ছে ইন্টারেস্ট আমরা বার করেছি কত না এক্স বাই ফাইভ এবং সময়টা বলে দিচ্ছে কত না পাঁচ বছর সময় টি এটা বলছে পাঁচ বছর সেখান থেকে আমার আরটা বার করতে হবে কি জানি না আগের ভিডিও থেকে আমরা দেখেছি যে আর এচি কত হবে না আই গুণ একশো নিচে হবে পি গুণ টি ঠিক আছে তারপর এখানে আমরা সব মান বসিয়ে দেবো বা আর কত হবে আই মানে কত এক্স বাই ফাইভ তাহলে উপরে আমি এক্স ফাইভটা আমি লিখলাম একশো সত্তরের একশোটা লিখলাম এর মানটা কত না এক্স এক্স লিখলাম ঠিক আছে আর কত আছে না টি মানে কত না পাঁচ তাহলে এখানে আমি পাঁচ লিখলাম ঠিক আছে তাহলে এক্সের সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে পাঁচ দিয়ে এখানে কাটলে পাঁচ কুড়ি শ কাটলে পাঁচ দিয়ে কাটলে চার কুড়ি বা আর ইজিক কত হবে না ফোর তাহলে এখানে কথা হবে না পাঁচ বছরের মোট সুদ আসলের একের পাঁচ অংশ হলে বার্ষিক সরল সুদের হার সেটা হবে চার পার্সেন্ট ঠিক আছে এরপরের অঙ্কটা কী বলছে না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য যেখানে এ ন টু শূন্য সমীকরণের বিষদয় পরস্পরের অনন্যক হলে অনন্যক হবে যদি এর মধ্যে কোন অপশানটা হবে এ সমান বি এ সময়ান সি বিষ ওয়ান সি না বিএস এ স্কোয়ার সমান ফোর এসি তাহলে আমরা কী জানি না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য আমাকে বলে দিয়েছে আর বলেছে এই নটিকালটু শূন্য যদি একটা বিষ একটা বিষের অন্যক হয় তাহলে বিষ দেওয়ার গুণ ফলটা কত হয়ে যাবে না ওয়ান হয়ে যাবে অনন্যক মানে একটা যদি দুই হয় তাহলে আর হবে একের দুই তো দুটো গুণ করলে আমরা কত পাবো না এক পাবো তাহলে এখান থেকে আমরা বিষ দেওয়ার গুণ ফলটা বার করবো এবং যেহেতু একটা বিষ আর একটা বিষের অনন্যক তাহলে বিষ দেয়ের গুণ ফলটা আমরা ওয়ান বসাবো তাহলে বিষ দেয়ার গুণ ফল সেটা কত হয় না সি বাই এ হয় ঠিক আছে সি বাই এ এবার যেহেতু বিষ দুটি পরস্পর অননক তাহলে এই গুণ ফলটা তাদের কত হবে না এক হবে ঠিক আছে এক সমান কত হবে না সি বাই এ এটাকে আমরা কোনো যদি গুণ করে দেই তাহলে কত পাবো না এ সমান সি পাবো তাহলে যে অপশানটা আছে এ সমান সি সেটা ঠিক হবে ঠিক আছে এই বিদ্যাগেরটা ঠিক হবে এরপরের কি বলছে না বৃত্তের কেন্দ্রে ও থেকে ছাব্বিশ সেমি দূরে পি একটা বিন্দু আছে এবং ওই পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত বলছে না দশ সেমি বলছে বৃত্তের ব্যাসার্ধ কত আমার বার করতে হবে ঠিক আছে তাহলে ছবিটা আঁকলে স্পষ্ট হয়ে যাবে যে একটা বৃত্ত আছে বলছে ও এবং একটা স্পর্শকার অঙ্কন করেছে সেই স্পর্শকের দৈর্ঘ্যটা বলছে কত না দশ সেমি ঠিক আছে এটা দশ আর এটা ছাব্বিশ এবারে স্পর্শক যদি আমি একটা ব্যসার্ধ টানি সেটা কী হবে না এখানে একটা নব্বই ডিগ্রি কোন করে ঠিক আছে তাহলে এটা একটা সমকণী ত্রিভুশ এটা আমার নাম দিচ্ছি সাপোজ কিউ নাম দিলাম ঠিক আছে তাহলে পি ও কিউ একটা সমকর্ণী ত্রিভুজ যার ওপি সমান কত ছাব্বিশ আর কিউ সমান কত না দশ আমাকে ও কিউ বার করতে হবে মানে ব্যসার্থটা বার করতে হবে বৃদ্ধের অতএব ও কিউ সেটা কী হবে না পিতা করে সর্বপাধ্য অনুসারে কত হবে না এটার বড় চিহ্ন হয়ে যাবে কি স্কোয়ার দিতাম তাহলে এখানে হতো না একেবারে লিখছি যেহেতু তাহলে ও কিউ মানে কথা হবে রুট অতিভুজের স্কোয়ার অতিভুজ মানে এখানে ওপি তাহলে ওপি তার স্কোয়ার মাইনাস কিউপি তার স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ওপির স্কোয়ার মানে কত না ছাব্বিশ তার স্কোয়ার মাইনাস কিউপি মানে টেন টেন তার স্কোয়ার এটা করতে হবে ছাব্বিশ ছাব্বিশ গুণ করে নেব আমার আবে ছাব্বিশের ছাব্বিশ গুণ করলে কত হবে ছ হাজার ছত্রিশের ছয় ছদগণে বারো পনেরো দুই দিয়ে গুণ করলে ছদখনে বারো দুই চারের আগে পাঁচ তাহলে ছয় পাঁচ হাজার দুই সাত পাঁচ হাজার আগে ছয় করতে হবে না ছশো ছিয়াত্তর মাইনাস দশ ইন্টু দশ সেটা হবে আমার একশো এটা বিয়োগ করলে দেখতে পাবো কত হবে না পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর মানে কত হয় না চব্বিশের বর বর্গ করলে পাঁচশো ছিয়াত্তর হয় তাহলে এটা কথা হবে না চব্বিশ হবে ঠিক আছে যেহেতু আমরা ফাইভ সেভেন সিক্সের বর্গমূল করলে দুই দু মানে চার এক এই সাত ছয় লাগবে তাহলে দুয়ের ডবল কত হবে না চার হবে এবার আমরা দেখবো যে এখানে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে চার চারি ষোলো ছয় চার চারি ষোলোর একে সতেরো কত হচ্ছে না চব্বিশ পাঁচশো চব্বিশ ছাব্বিশ এর বর্গমূল করলে আমরা কত পাবো না পাঁচশো ছিয়াত্তর এর বর্মন করলে চব্বিশ পাবো সব সেমিতে ছিল যেহেতু তাহলে এটা আমার কি হবে না এত সেমি তাহলে ব্যবসাটা তো কত হবে না চব্বিশ সেমি তাহলে এখানে যে অপশানগুলো আছে সেখানে এটা ঠিক হবে এরপর এটা কি বলছেন একটি নিরেট চোঙের উচ্চতা কত না সাত সেমি এবং আয়তন কত না আটাশ পাই বলছে যে আটাশ পাই ঘন সেমি হলে চংটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে আমরা জানি যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল সেটা হয় কত না টু পাই আর এইস ঠিক আছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হয় না টু পাই আর এইস বর্গ একক এবং এখানে আমার এইসটা বলা আছে কত না সাত বলা আছে ঠিক আছে এটা কোনো প্রবলেম নেই কিন্তু আমার আটটা বার করতে হবে কত কিনা আয়তন থেকে আর চোঙের আয়তন কত হয় না পাই আর স্কোয়ার এইস যদি ব্যাসার্ধ চোঙের ব্যসার্ধ আর হয় তাহলে তার আয়তন কত হয় না পাই আর স্কোয়ার এইস এটা আমার বলে দিয়েছে কত না আটাশ পাই সেখান থেকে আমরা আর এর মানটা বার করে নেব ঠিক আছে যে ধরি চোঙের ব্যাসার্ধ আর একক ঠিক আছে এখানে যেহেতু সেমি বলেছে তাহলে এখানে আমরা আর সেমি ধরে নেব ধরি চোং ব্যাসার্ধ আর সেমি তার এইচটা আমার সাত দেওয়া আছে উচ্চতা তাহলে এখানে পায়ের সঙ্গে পাইটা ক্যান্সেল হয়ে গেলো আর আর স্কোয়ার ইন্টু এইচ মানে সাত দেওয়া আছে সমান আটাশ বা আর স্কোয়ার সমান কথা হবে না আটাশ এই সাতটা এখানে চলে আসবে আছে দিক গিয়ে ভাগ হবে সাত দিয়ে কাটলে চার সাথে আটাশ তাহলে আর স্কোয়ার যদি চার হয় তাহলে আর সমান কথা হবে না প্লাস মাইনাস টু হয় ব্যসার্থ যেহেতু ঋণাত্মক হয় না তার জন্য আমরা আর সো ওয়ান টু নেবো ঠিক আছে তাহলে আমরা আর সো ওয়ান টু পেয়েছি এইচ ওয়ান সেভেন পেয়েছি তাহলে টু পাই আর এইস চঙের বক্রতলার ক্ষেত্রফল এখানে আমাকে মুখস্থ রাখতে হবে সূত্র কত হবে না টু পাই আর এইস বর্গ সেমি যেহেতু সেমি দেওয়া সব তো টু পাই আর মানে কত না টু আর এইস মানে কত না সেভেন তাহলে এটা গুণ করলে সাত দোকানে চোদ্দো চোদ্দ দুগানে আঠাশ তাহলে আঠাশ পাই বর্গ সেমি ঠিক আছে তাহলে এখানে যে অপশান আছে চোখের বক তাহলে ক্ষেত্র কত হবে না আঠাশ পাই বর্গ সেমি হবে ঠিক আছে এরপরের অঙ্কটা খুবই সহজ অঙ্ক তীর গর্মিত্রের একটা অঙ্ক কী বলছে না যদি সাইন অফ টু থিটার সমান হাফ হয় তাহলে থিটার মান কত হবে তাহলে সাইন অফ টু থিটা সেটা বলছে আমার একের দুই সেখান থেকে আমার সাইন থিটার মানটা বার করতে হবে সাইন অফ টু থিটা আমাকে জানতে হবে টেবিল থেকে সাইন কতর মান হাফ হয় নিজের সাইন তিরিশ ডিগ্রির মান হাফ হবে ঠিক আছে বা সাইন টু থিটার সমান সাইন তিরিশ টু থিটার সমান কত হবে না তিরিশ ঠিক আছে সেখান থেকে বা থ্রিটে যে করলে হয়ে যাবে না তিরিশকে দুই দিয়ে ভাগ করলে পনেরো দোকানে তিরিশ বা থ্রিটিক্যাল টু পনেরো ঠিক আছে তাহলে এখানে যে অ্যাঙ্গেল অপশান আছে থ্রিটার মান কত হবে না ডিগ্যাক একটা হবে পনেরো এবার কী বলছে না সামেশান আই কাল টু ওয়ান টু টেন টেন গুণ আই ঠিক আছে এর মানটা কত হবে এখানে আছে পাঁচশো পঞ্চাশ ছশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তিনশো এখানে আমরা কীভাবে করবো না বলছে যে সামেসান কাল টু ওয়ান টু টেন টেন গুণ আই ঠিক আছে তাহলে এটা কী করবো না এটা যদি আমরা ভেঙে দিই তাহলে কথা হবে দশ গুণ এক যোগ দশ গুণ দুই যোগ দশ গুণ তিন নেবে চলবে লাস্টারটা কথা হবে না দশ গুণ কাল টু ওয়ান টু টেন তাহলে দশ এগিয়ে শেষ হবে প্রত্যেকটা টাইমে দশ আছে তাহলে দশ যে ডেটটা আমরা কমন নিয়ে নিই তাহলে এক যোগ দুই যোগ তিন যোগ এমন করে দশ পর্যন্ত আছে ঠিক আছে তাহলে কথা হবে না দশ গুণ এটা যদি আমরা যোগ করি কথা পাবো না দশটা টাম আছে তাহলে সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ঠিক আছে এন এর মান দশ তাহলে দশ ইন্টু দশ প্লাস এক বাই দুই ঠিক আছে তাহলে সূত্র হচ্ছে এক থেকে এক দুই এরকম করে যদি তিন এরকম করে যদি এন তোমনি থাকে তাহলে সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস সূত্র তাহলে দশ পর্যন্ত আছে তাহলে এর মান দশ তাহলে কথা সেটা বসেছি আমরা তাহলে দুই দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ হবে ঠিক আছে তাহলে কথা হবে না দশ ইন্টু এই দশ আর একে কথা হয় এগারো এগারোর সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে পঞ্চান্নর সঙ্গে দশ গুণ করলে কথা হবে পঞ্চান্ন পরে একটা শূন্য বেড়ে যাবে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ তাহলে এর দাগেরটা ঠিক হবে এরপরের অঙ্ক আছে না বলছে যে শূন্য স্থান পূরণ করো যে কোনো ব্যবসায় বিমল আটশো টাকা এবং বিপ্লব ন মাসের জন্য এক হাজার টাকা খাটালো উভয়ের লাভের পরিমাণ সমান যদি সমান হয় তাহলে বলছে যে বিমল বিমলের টাকাটা কত মাসের জন্য খেটেছিল ঠিক আছে তাহলে তাহলে বিমলের টাকা কত মাসের জন্য খেটেছিল আমরা কী দেখব যদি লাভ সমান হচ্ছে মূলধনটাও সমান হবে তাহলে এখানে ন মাস আর এক হাজার টাকা করে তাহলে মোট টাকাটা কত হচ্ছে না নাইন ইন্টু এক হাজার এটা কথা হচ্ছে না ন হাজার টাকা ঠিক আছে এবারে আঠেরোশো টাকা তাহলে আঠারোশো টাকার সঙ্গে আঠারোশো টাকা আছে তার সঙ্গে কত গুণ করলে ন হাজার টাকা হবে তাহলে আমি দেখছি যে পাঁচ যদি একটা গুণ করে দেয় তাহলে পাঁচ আট রন কত হবে না নব্বই আর এই দুটো শূন্য ন হাজার টাকা তাহলে এখানে মুখোমুখি আনসারটা হয়ে যাচ্ছে না কমাসের জন্য না পাঁচ মাসের জন্য ঠিক আছে বলছে যে এইচ টু বি এটা বলা আছে তিন টু দুই আর বিএস টু সি মানে তিন এস টু পাঁচ তাহলে বলছে যে এস টু সি কত হবে ঠিক আছে তাহলে এ বাই টু টু সি সেটাকে লিখতে পারি বি বাই সি সেটাকে লিখতে পারি কত না তিন বাই পাঁচ এবারে এ তিন বি দুই এখানে বি তিন সি পাঁচ বি দুই জায়গায় দু রকম আছে তাহলে বি এক জায়গায় দুই আছে এক জায়গায় তিন আছে তাহলে দুই আর তিনের লশো করবো তাহলে ছয় হবে তাহলে এখানে আমি ছয় করতে গিয়ে তিন গুণ করতে হবে তাহলে হরে তিন গুণ করলে লবে আটটা তিন গুণ করতে হবে তাহলে তিন তিরিখকে নয় এখানে ছয় তাহলে এই বিটাকে আমি ছয় করার জন্য আমি এখানে একটা দুই গুণ করবো তাহলে লবে যদি দুই গুণ করি হরে আটটা দুই গুণ করতে হবে তাহলে তিন দোকানে ছয় পাঁচ দোকানে দশ ঠিক আছে অর্থাৎ এস টু বিএস টু সি কত হবে না এ এস টু বিএস টু সি এ মানে নয় এস টু বি মানে দুজায় ছয় আছে ছয় দিয়ে দিলাম আর সি মানে দশ তাহলে এখানে কত হবে না নয় এস টু ছয় এস টু দশ নয় এস টু ছয় এস টু দশ হয়ে গেল বলছে যে এবিসিডি যদি একটা বিস্তস্ত সামান্তরিক হয় তাহলে এর মানটা কত হবে আমরা জানি যে বিত্তস্ত সামান্তরিক সেটা একটা আয়তক্ষেত্র হয় আর আয়তক্ষেত্রে পড়ে দেখুন নব্বই ডিগ্রি তাহলে এ নিশ্চয়ই নব্বই ডিগ্রি হবে ঠিক আছে তারপর বলছে যে একটি গোলাকের ব্যাসার্ধ আর হলে আয়তন কত ঘনস্যামী হবে ডাইরেক্ট সূত্র মুখস্থ রাখতে হবে যে হলে আয়তন হয় ফোর বাই থ্রি পাই আর কিউব কোন একক ঠিক আছে এরপরেটা কি বলছে না যৌগিকগড় ঠিক আছে আর মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার একক এটা আমাদের মুখস্থ রাখতে হবে যেটা কেন্দ্রীয় প্রবণতার একক ঠিক আছে যৌগিকগড় মধ্যমা সংখ্যাগুরু এগুলো কি হয় না কেন্দ্রীয় প্রবণতার একক এবার আমরা কী করব না সত্য মিথ্যা বলে করব কী বলছে না একটি দ্রব্যের বর্তমান মূল্য ক টাকা না একশো টাকা দ্রব্যটির মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হ্রাস হয় তাহলে দু বছর পরে বলছে দামটা আমার একাশি টাকায় দাঁড়াবে তাহলে আমরা সমহারে যে সূত্রটা হয় সেটাকে এখানে লাগাই হবে না আসল সূত্র হচ্ছে পি ইন টু ওয়ান মাইনাস আর বাই একশো আলটো দিবার এন ঠিক আছে এখানে আমার বলছে একশো টাকা দাম ছিল তাহলে পি মানে একশো বসালাম ওয়ান মাইনাস আর মানে দশ টাকা কমে যাচ্ছে দশ পারসেন্ট করে একশো এবার বলছে দু বছর এন মানে দুই তাহলে এটা আমাদের রিসিভ করতে হবে ঠিক আছে তাহলে কথা হবে না একশো এটা দিয়ে কাটলে দশে দশ দশকে শ তাহলে এক মাইনাস একের দশ এটা করলে কথা হবে না যদি আমরা দশ ল শুরু করে দিই ঠিক আছে দশ এককে দশ বিয়োগ এক তাহলে কথা হবে নয় ঠিক আছে আর এখানে একটা স্কোয়ার ছিল ঠিক আছে কী করলাম না এই আরের জায়গায় দশ বসালাম নিচে একশো ছিল তাহলে দশটা কাটলে দশ দশকে শ একশো এবারে দশ বছর করলাম তাহলে দশের দশ বিয়োগ এক এখানে কিছু নেই মানে এক আছে তাই নয় বাই দশ তাহলে এটা কথা হবে না একশো থাকলো ন নয় একাশি দশ দু পার্বণ করলে একশো তাহলে একশো একশো কেটে গিয়ে কথা হবে না একাশি অর্থাৎ এই যে ছিল এটা সত্যি কথা আছে ঠিক আছে তাহলে এটা সত্যি এরপরটা কি বলছে না যদি এক্স শরবাধিক ওয়ান বাই ওয়াই হয় তাহলে বলছে ওয়াই সর্বাধিক ওয়ান বাই এক্স হবে কি সত্যি আমাকে দেওয়া আছে একটা যে এক্স সমানুপাতিক ওয়ান বাই ওয়াই আমি দেখাবো যে ওয়াই সমানুপাতিক ওয়ান বাই এক্স হয় কি না ঠিক আছে তাহলে আমি এখান থেকে কী বানি না এক্স সমান সমান হয় সমানুপাতিক উঠে গেলে একটা কে হয় একটা ওয়াই হয় যেখানে কে একটা কী না কে একটি অশূন্য ভেদ ধ্রুবক ঠিক আছে সিম্পলি যদি আমরা এক্সটাকে এখানে ওয়াইটাকে এখানে দিই দেয় কী হবে ওয়াই সমান কত হবে না কে বাই এক্স তাহলে এই সমানুপাতিক ধ্রুবক কে এবং ওয়াইটা যদি উঠিয়ে দিই আমরা তাহলে কী হবে না ওয়াই সমানুপাতিক ওয়ান বাই এক্স হবে তাহলে এই কথাটা সত্য কথা ঠিক আছে যে এক্স স্বানুপাতিক ওয়ান বাই ওয়াই হলে ওয়াই সমানুপাতিক ওয়ান বাই এক্স হবে তারপরে বলছে যে তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটিমাত্র বৃত্ত অঙ্কন করা যায় এটা মিথ্যা কথা আছে ঠিক আছে তিনটি অসামরিক বিন্দু হলে একটা বৃত্ত হবে তিনটি সামরিক বিন্দু দিয়ে একটার বেশি হতে পারে ঠিক আছে তারপরে কি বলছে না একটি নিরেট লং শঙ্কুর আয়তন ভি তাহলে লম্বত্যাকার শঙ্কু আমরা জানি যে এরকম হয় এর ব্যাসার্ধ আর উচ্চতা এইস হয় তাহলে ভি মানে কত হবে না একের তিন পাই আর স্কোয়ার এইস এটা হচ্ছে আমার আয়তন ভি আর কি বলছে না ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ ভূমির ক্ষেত্রফল মানে ভূমিটা গোলাকার হয় তাহলে এ মানে কত হবে না যদি ব্যাসার্ধ আর হয় তাহলে পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রে সমান তাহলে বলছে যে শঙ্কুটির উচ্চতা কত হবে তাহলে দেখো তাহলে আয়াতন সেটা কি না ভি একের তিন পায় আর স্কোয়ার এটা আমরা এক নম্বর দিলাম আর ভূমির ক্ষেত্রে বল এ সমান কত পায় আর এটাকে আমরা দু নম্বর দিলাম তাহলে আমরা লিখবে লিখব যে এক ভাগ দুই করে পাই দুটো সমীকরণ ভাগ করছি তাহলে এদিকে কী হবে না ভি থাকবে নিচে কী থাকবে না এ থাকবে ঠিক আছে এর উপরে কত থাকবে না পাই আর স্কোয়ার এইস তিনটা নিচে থাকবে আর এই পাই আর স্কোয়ার এইস ঠিক আছে পাই এই পাই কেটে যাবে আর স্কোয়ার আর স্কোয়ার কেটে যাবে বা এই তিনটা এখানে গুণ হলে কত হবে থ্রি বি বাই এদিকে কী পড়ে আসে না শুধু এইস পড়ে আসে এইসটা তাহলে এইস মানে কত হচ্ছে না থ্রি বি ভাই এ ঠিক আছে তাহলে এইস মানে কত থ্রি বি ভাই এ তাহলে এটা আমাদের সত্য কথা আছে ঠিক আছে এরপরে বলছি এক্স ওয়ান থ্রি কস্তিটা আর ওয়াই সমান থ্রি সাইন থ্রিটা তাহলে বলছে প্লাস সমান হবে তাহলে কী বলছে না এক্স সমান থ্রি কস আর ওয়াই সমান কত বলছে না থ্রি সাইন থিটা তাহলে সেখান থেকে আমরা যদি এক্স বাই থ্রি সেটা কত হবে না কস পেয়ে যাবো আর এই তিনটে এখানে আসলে কি হবে না বা হবে ওয়াই বাই মানে সাইন থিটা তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেবো এটাকে আমরা দু নম্বর আমরা কী জানি না আমরা জানি যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইমানটা এক হয় ঠিক আছে তাহলে কজ কস স্কোয়ার থিটা মানে কজ থিটার মানটা আমরা কত না এক্স বাই থ্রি তার স্কোয়ার সাইন থিটা মানে কত না ওয়াই বাই থ্রি তার স্কোয়ার সমান ওয়ান বা এক্স স্কোয়ার বাই তিনের স্কোয়ার ফলে নয় y স্কোয়ার বাই নাইন সমান এক হবে যদি আমরা নয় লসও করি তাহলে কথা হবে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ওয়ান বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু নয় হবে ঠিক আছে তাহলে কী হবে না এটা ভুল আসে ঠিক আছে এবার কি বলছে না এই যে মানগুলো দেওয়া আছে চার ছয় চার পাঁচ চার সাত আট পাঁচ নয় পাঁচ সাত তথ্যের এখানে আমরা প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে ছোটো থেকে বড়ো সাজাবো ঠিক আছে ছোটো থেকে বড়ো সাজিয়ে দেখব যে যেটা বেশিবার আছে সেটা সংখ্যাগরু মান হবে তাহলে এখানে দেখছি যে সব থেকে ছোটো আছে চার চার কভার আছে না একবার দুবার তিনবার তাহলে চারটা তিনবার লিখে নিলাম তাহলে পাঁচ কভার আছে না দুবার না একবার দুবার তিনবার ঠিক আছে তাহলে পাঁচটা আমরা তিনবার লিখে নিলাম ঠিক আছে তাহলে চার আছে একবার দুবার একবার দুবার তিনবার পাঁচ আসে কবার না একবার দুবার তিনবার ঠিক আছে পাঁচের ছয় ছয় কবার আছে না একবার তাহলে ছটা লিখে নিলাম সাত কটা আসে না একটা দুটো তাহলে সাতটাও লিখে নিলাম এবার আট আসে কটা না একটা তাহলে আটটা লিখলাম নয় আসে একটা তাহলে নয় লিখলাম তাহলে সংখ্যা কত হবে না চার হতে পারে আবার পাঁচ হতে পারে কিন্তু এখানে কী বলছে যে সংখ্যা চার তাহলে কী হবে না এটা ভুল আসে ঠিক আছে এখানে এই সমস্ত অঙ্কগুলো করা হলো একের ধাক এর দাগ এবং তিনের দাগের অঙ্ক যদি কোনো অঙ্কে ভুল থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো অবশ্যই দেখা হবে ঠিক আছে এবং